হাতে গোনা আর কয়েকদিন বাকি, এরপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবকে সামনে রেখে কুমারটুলি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ জোর কদমে শুরু করে ফেলেছে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে মৃৎশিল্পীরা। অন্যদিকে প্রতিমার সাজসজ্জার সোলার সামগ্রী তৈরি করাতে ব্যস্ত বিভিন্ন শিল্পীরা। এমনই এক দৃশ্য উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রায়নী গ্রামে। জানা গিয়েছে গ্রামের অধিকাংশ পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। তবে বিগত দুই বছর ধরে করোনা আবহের কারণে তেমনভাবে কাজ না থাকার কারণে কার্যত নিরাশ হয়ে পড়েছে এইসব শিল্পীরা। তবে এই বছর করোনার গ্রাস কিছুটা কমলেও তেমনভাবে কাজ নেই ওই শিল্পীদের, ফলে কার্যত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রতিমা সজ্জার সোলার শিল্পীদের। স্থানীয় শিল্পীরা বলছেন এই পরিস্থিতিতে তাদের পাশে সরকার দাঁড়ালে অনেকটাই উপকৃত হতো এই শিল্পীরা। এই সম্বন্ধীয় স্থানীয় এক বৃদ্ধ শিল্পী ধনঞ্জয় দাস মালাকার বলেন, দীর্ঘ 55 বছর ধরে এই কর্ম করে আসছি, তবে গত 2 বছর ধরে কার্যত দুর্দশার মধ্য দিয়ে দিন কাটছে আমাদের। সেভাবে কাজ হচ্ছে না, সংসার চালানো কার্যত দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। ধনঞ্জয় দাস মালাকার। আমার বাবার বেস্টি। তবু আপনি কত বছর কাজ করছেন? 55-56 বছর। আপনি এখন কোন মানে একটাই দুর্গা ঠাকুরের কাজ করছেন? হ্যাঁ, এবছর ওই লকডাউনের জন্য আর বছর কাজ ছেড়ে দিয়েছিলাম, এবছর আর কাজ ধরিনি, কাজ এই একটাই। কাজটা ছেড়ে দিয়েছিলেন কেন, বয়সের কারণে? তারপর ওই করোনার ভয়। যে সাজাতে হবে তো ফ্যামিলির মধ্যে যে সাজাতে হবে, তার করোনার ভয়ে ছেড়ে দিয়েছি। তাহলে তো কোথাও আপনার এটা যদি মূল রুটি রোজগারের জায়গা, হ্যাঁ, তার কোথাও তো আপনার রোজগার কম হচ্ছে। হ্যাঁ, রোজগার তো কম হচ্ছে, যা হোক চলছে। মানে এর আগে করোনার আগে আমি 2019 সালে দুর্গা, তখন 4টা ঠাকুর ছিল। আপনার কাজ কখনো বাইরে গেছে? হ্যাঁ, বাইরে বলতে রামরাতলা হাওড়া, হ্যাঁ, আর হচ্ছে পানিত্রাসে 2টা গাছ ছিল, ছেড়ে দিয়েছি আর বসে থেকে। এছাড়া বাইরে জেলা রাজ্যের বাইরে? না, রাজ্যের বাইরে হচ্ছে টাটা যেত, এখন আর টাটা যাওয়া হয় না। আপনারা এই সোলা যেটা আনেন এটা কোথা থেকে আনেন, কাঁচামালটা? এইটা এখন সোলাটা এখন আপাতত নিয়ে আসা বগুতি। বাবা তো কাজ করতো, বসে থাকতাম বাবার কাছে শেখার জন্য। আপনি তাহলে আপনার বাবার কাছ থেকে কাজটা শিখেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে ডাকের কাজ বা সোলার কাজ, এই কাজ আপনি কোন কোন জায়গায় কাজ করেছেন? ধরো তোমার হাওড়া শিবপুর গেছে, কুমোরটুলি গেছে, এই টাটা গেছে, খড়গপুর গেছে, এই তো কোলাঘাটেই আছেই, কোলাঘাট আছে তোমার, তোমার তমলুক আছে, ঘাটাল আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবছর কি এই কাজগুলো যাচ্ছে আপনাদের কাছ থেকে? যাচ্ছে কম, লকডাউনের জন্য কম যাচ্ছে, মালপত্রর দাম বেড়ে গেছে তো বেশি, ওই জন্য লকডাউনের জন্যে রেটে ঠিক পোষাচ্ছে না, অনেক ক্ষতি ফিরে গেছে। আপনাদের এই যে ডাক বা সোলা, এটা কোথা থেকে আসে? এটা উড়িষ্যার মাল, উড়িষ্যা। আচ্ছা, একসময় তো আমাদের জলাশয়ে এই সোলার গাছ হতো? না, এখানে সেরকম সোলা হয় না, ভালো জিনিস পাওয়া যায় না এখানে। আচ্ছা, ভালো মালটার জন্য আপনারা উড়িষ্যা থেকে ইম্পোর্ট করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কোনো এই যে আপনাদের বর্ষা হচ্ছে, এতে গেলে আপনাদের কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে? না না, আমাদের কোনো কাজের অসুবিধা হয় না। কারণটা তো কারণ একটা না, একটা একটা অসুবিধা হয় বৃষ্টি বৃষ্টি কাজ করার পর তোমার একটা জিনিসকে শুকনো করে নিতে হবে হাওয়া খায়, নাহলে ভেঙে ফুটে যাবে। এবারে কতগুলো অর্ডার পেয়েছেন? বেশি পাইনি, খান দশ পেয়েছি। আপনার নাম? নিমাই দাস মালাকার।